আসসালামু আলাইকুম, আমি ইউরোপ বাংলা এডুকেশন কনসালটেন্ট থেকে অ্যাডমিশন কাউন্সিলর তুতুল বলছিলাম। আশা করি সবাই ভালো আছে। অনেকে হয়তো চাচ্ছেন যে আপনারা ইউরোপের কোন একটা ভালো কান্ট্রিতে যে স্টাডি করবেন, বাট উইদাউট আইএলটিএস হয়তো বা এটা পসিবল হচ্ছে না, বা অনেকেই চিন্তা করছেন যে আমার আইএলটিএস নেই কিন্তু আমি কি করে হচ্ছে একটা ইউরোপ কান্ট্রিতে স্টাডি করতে পারবো। আপনি অবশ্যই স্টাডি করতে পারবেন, ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে যেটাতে উইদাউট আইএলটিএস স্টাডি করা যায়। এর মধ্যে ক্রোয়েশিয়া একটা, এটা সেনজেন না বাট একটা ইউরোপ কান্ট্রি। আর আপনি ক্রোয়েশিয়াতে পড়তে হলে আপনি ওখানে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি তিনটাই করতে পারবেন। ব্যাচেলর যদি করছেন তাহলে আপনাকে এসএসসি এবং এইচএসসি তে 3.5 ওর তার উপরে থাকতে হবে। আর যদি ব্যাচেলর মাস্টার্স করছেন তাহলে ব্যাচেলরের সিজিপিএ 2.5 ওর তার উপরে থাকতে হবে। আর উইদাউট আইটিএস তো অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে ক্রোয়েশিয়াতে অনেক ভালো র্যাঙ্কড ইউনিভার্সিটি রয়েছে। ক্রোয়েশিয়াতে কিন্তু টিউশন ফিও কম, আপনার টিউশন ফি হচ্ছে 872 থেকে 2460 পর্যন্ত হতে পারে। আর লিভিং কস্ট হচ্ছে আপনার 400 থেকে 700 ইউরো। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কখন অ্যাপ্লাই করবেন। আপনার কিন্তু অ্যাপ্লাই করার সময় এখনই, তার মানে হচ্ছে মার্চ, কারণ তাদের ওখানে দুইটা ইনটেক হয়, একটা হচ্ছে জুলাই আর একটা হচ্ছে সেপ্টেম্বর। সো যারা যারা জুলাই ইনটেক ধরতে যাচ্ছেন তারা কিন্তু এখনই অ্যাপ্লাই করতে পারেন মার্চ মাসের মধ্যে। আর অনেকে হয়তো চিন্তা করছেন যে পুরো হচ্ছে করোনার জন্য সবকিছু অফ হয়ে আছে। হ্যাঁ, ইউনিভার্সিটিগুলো অফ আছে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু অফ নেই। আর আশা করছি করোনাটা আগামী 1-2 মাসের মধ্যে ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে। যদি রিকভারি হয় আপনাদের কিন্তু ইউরোপ কান্ট্রির ভিসার ইস্যু কিন্তু অনেক বেশি হাই হয়ে যাবে, যেহেতু এখন এটা বন্ধ আছে। তাই যখন ওপেন হবে তখন কিন্তু ভিসার ইস্যু অনেক হাই হবে। আর ওখানে করেছি আপনি স্টাডির পাশাপাশি কিন্তু আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন। আপনি নিজের টাকায় কিন্তু হচ্ছে টিউশন ফি, লিভিং কস্ট সবকিছু আপনি নিজেই বেয়ার করতে পারবেন। সো আরও যদি আপনাদের বিস্তারিত কোনো কোয়েরি থাকে আমাদের অফিসে ভিজিট করতে পারেন, আমাদের ফোন দিতে পারেন, আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের অফিসে অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।